হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তোমাদের সবাইকে অগ্রিম জানিয়ে রাখি হ্যাপি দিওয়ালি টু অল মাই ইউটিউব ফ্যামিলি। তো আজকে বেশি কিছু না, অ্যাকচুয়ালি ছেলের স্কুলে ফ্যান্সি ড্রেস কম্পিটিশান আছে, সেই জন্যই ভাবলাম ওকে কিছু একটা বানিয়ে দিই। কিনলে তো অনেক কিছুই কেনা যায়, তাই আমি ভাবলাম কিছু কিনবো কেন, তো বাড়িতেই কিছু একটা আইডিয়া করে বানাই। তো সেই জন্য আমি আজকে বানাবো ট্রাফিক সিগন্যাল, ওকে লাইটগুলো বানিয়ে দেবো। ট্রাফিক সিগন্যালে যে লাইট তিনটে থাকে, রেড ইয়েলো গ্রিন, তো ওইটাই আমি ওকে বানিয়ে দেবো। সেই জন্য প্রথমে কিছুটা কার্টুন বক্স নিয়ে নিয়েছি, নিয়ে ওর ওপরে অ্যাকচুয়ালি ব্ল্যাক কালারের একটা পেপারও পাওয়া যায়। তো ওর বাবা যেহেতু বাড়িতে ছিল না, সেই জন্য আমি ভাবলাম তাহলে ব্ল্যাক কালার কী করে করা যায়। তো অনেক কালার বাড়িতে ছিল, সেই জন্য একটা ব্ল্যাক কালার নিয়ে পুরোটা প্রথমে একটা কালার করে দিলাম। A4 সাইজ পেপারগুলোকে কার্টুন বক্সের ওপরে দুটো লাগিয়ে দিয়েছি। তারপর ভালো করে ওটাকে ফেভিকুইক দিয়ে লাগানোর পর আমি ওটাকে পুরোটা ব্ল্যাক কালার দিয়ে কালি করে দিয়েছি। তারপর আমার কাছে A4 সাইজের ব্ল্যাক পেপারগুলো ছিল, তো ব্ল্যাক না সরি রেড ইয়েলো গ্রিন এই সব কালারফুল A4 সাইজ পেপারগুলো ছিল। তো ওইগুলোকে একটা বাটি বসিয়ে ভালোভাবে সার্কেল করে কেটে নিয়ে দেখুন এইভাবে আমি বসিয়ে দিয়েছি। তো তাহলে আমার একটু একটু অ্যাকচুয়ালি ওগুলো কালার করতে হলো না, তাহলে আমাকে তাহলে আমার টাইমটাও বেঁচে থাকলো। তো আপনারা চাইলেও এভাবেই বাড়িতে বাচ্চাদের স্কুলে ফ্যান্সি ড্রেস কম্পিটিশানে এইভাবে আইডিয়া লাগিয়ে অনেক কিছুই বানাতে পারেন। আমি ছোট্ট করে একটু ট্রাই করলাম, তো কেমন হয়েছে তোমরা সবাই দেখে অবশ্যই বলো বন্ধুরা। তো তোমরা কমেন্ট করতে ভুলো না। তো আর তোমরা সবাই আমার পাশে থেকো, সঙ্গে থেকো, তাহলে তোমরা দেখতে থাকো, কন্টিনিউ করো। তো বন্ধুরা, তোমরা সবাই দেখতেই পেলে আমি কীভাবে এটা বানালাম। তো সব কিছু হওয়ার পর আমি তারপর ওখানে যেমন লেখা থাকে রেডের ওপরে স্টপ ওয়েট গো সব কটাতে এইভাবে লিখে দিলেই আমার রেডি হয়ে যাবে এটা। তাহলে তো চলুন যাই আজকে এই পর্যন্তই, এরপর দেখা হবে নেক্সট আর একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, তোমাদের যদি অন্য কিছু আইডিয়া থাকে অবশ্যই আমার কমেন্টস বক্সে এসে কমেন্টস করো কি এইটা বানাও, তো তখন আমি ওইটা বানানোর চেষ্টা করব অবশ্যই, বলবো না কি পারবো কিনা, তো চেষ্টা অবশ্যই।